बिस्मिल्लाहिर्रहमानिर्रहीम अस्सलामु अलैकुम व रहमतुल्लाह। सुप्रिय शिक्षार्थी, आशा करी आल्लाहर अशेष रहमते तुम्हारा सबाई भलो ए सुस्थ आछो। आज के आमी तुम्हारे साथ आलोचना करब नवम ए दशम श्रेणी त्रयोदश अध्याय सशीम धारा निये। एटा विशेषकर दशम श्रेणी क्लासे जे कयदिन क्लास चालू छिलो आमी क्लास शुरू करेछिलाम ओटा शेष करते पारी नि, आज के सेई क्लास निये आमी आरेकटु आलोचना करछि। ताहले आमरा कि निये आलोचना करब? सशीम धारा। आच्छा, बोर्डे ख्याल करो, 10 मिनट पर শিক্ষার্থীরা তোমরা খেয়াল করো, বোর্ডে আমি কিছু সংখ্যা লিখেছি, 1, 2, 3, 4, 5 আপ টু এন পর্যন্ত কিছু সংখ্যা লিখেছি। এদের মাঝখানে আমি কোনো চিহ্ন ব্যবহার করিনি। পরে দিয়ে আমি আরও কিছু সংখ্যা লিখেছি, আর এক্স এর সংখ্যা লিখেছি। এগুলো দেখো, এটা দেখো, এটা 1 লিখেছি, 1 এর বরাবর আমি কত লিখেছি, 2। তাহলে দেখো 1 এখানে 2, তাহলে 2টা কি 1 এর দ্বিগুণ। এখানে দেখো 2 এর নিচে কত লিখেছি, 4, তাহলে 4টা হচ্ছে 2 এর দ্বিগুণ। এরপরে লিখেছি 6, 3 নিচে লিখেছি 6, 6টা হচ্ছে 3 এর দ্বিগুণ। অর্থাৎ আমি দুই সেট সংখ্যা লিখেছি এখানে। প্রথম সংখ্যাটার যে সেট, দ্বিতীয় সংখ্যাটার সেট হচ্ছে প্রথম সংখ্যাটার সেটের দ্বিগুণ। কোনো সংখ্যা দুই বা ততোধিক সংখ্যা যদি পরপর এরকম পরস্পরের সাথে কোনো সম্পর্কে, কোনো নির্দিষ্ট সম্পর্কে, কোনো চিহ্ন ছাড়া যদি এরকম সম্পর্কিত থাকে, তখন ওই ধরনের সংখ্যাগুলোর যে সেট, সেই সেটগুলোকে আমরা বলবো কি, অনুক্রম, আর ইংলিশে বলা হয় সিকোয়েন্স। এবার একটু খেয়াল করো, এবার এই যে সংখ্যাগুলো আমি লিখেছি এগুলার মাঝখানে যদি আমি কোনো চিহ্ন ব্যবহার করি সেটা, এবং ধনাত্মক চিহ্ন, প্লাস চিহ্ন যদি আমি ব্যবহার করি, তখন একটু খেয়াল করো আমি চিহ্নগুলো ব্যবহার করেছি প্রত্যেকটা পদের মধ্যে। একটু খেয়াল করো, প্রথম সংখ্যাটা হচ্ছে কত, 1, এর পরের সংখ্যাটা তার থেকে এক বেশি, 2, এর পরের সংখ্যাটা 3, তাহলে তার থেকে এক বেশি। অর্থাৎ প্রতিটা সংখ্যা পরস্পরের সাথে একটা নির্দিষ্ট সম্পর্কে সম্পর্কিত, এবং তাদের মধ্যখানে যদি কোনো চিহ্ন ব্যবহার করা হয়, ধনাত্মক চিহ্ন, তখন সেই ধরনের সংখ্যাগুলোর সেটকে আমরা বলবো ধারা। তাহলে নিশ্চয়ই সম্পর্ক, মানে পার্থক্যটা বুঝতে পেরেছ। সংখ্যাগুলোর মাঝখানে যদি আমরা কোনো চিহ্ন ব্যবহার না করি, তখন হয়ে যাবে কি, ওটা অনুক্রম। আর যদি দুই বা ততোধিক সংখ্যার মধ্যে আমরা যদি কোনো চিহ্ন ব্যবহার করে তাদের মধ্যে সম্পর্ক একটা স্থাপন করি, তখন সেটা হয়ে যাবে কি, ধারা। এবার সেই ধারা তোমার শেষ পদ অনুসারে, ধারা দুই প্রকার, যদি শেষ পদ পর্যন্ত কোনো ধারার শেষ পদ দৃশ্যমান হয়, উপস্থিত থাকে, তখন সেই ধারাকে বলবো আমরা সসীম ধারা। আর যদি কোনো ধারার শেষ পদে দৃশ্যমান না হয়, উপস্থিত না থাকে, তখন ওই ধরনের ধারাকে বলবো আমরা অসীম ধারা। এরপর আরেক ধরনের ধারা আছে, যেমন দেখো আমি এখানে আরেকটা সংখ্যা লিখছি, 2। আচ্ছা, এখানে আরেকটা বিষয় খেয়াল করো শিক্ষার্থীর, এখানে আমি এভাবে ধারাটাকে আমি এভাবেও লিখতে পারি, প্লাস 2 মাইনাস 3, এখানে মাইনাস 2 প্লাস 3, তারপর মাইনাস 4 প্লাস 5। আমি এভাবেও একটা ধারা, এভাবেও একটা ধারা আমরা তৈরি করতে পারি। অর্থাৎ তোমরা, আমি যে তোমাদেরকে বললাম যখন পরস্পর ধনাত্মক চিহ্ন দ্বারা যুক্ত থাকবে, কোনো কোনো ধারাতে তোমরা দেখবে এভাবে ঋণাত্মক চিহ্ন থাকবে, তখন তোমাদের প্রশ্ন আসতে পারে, ম্যাডাম আপনি তো বলছেন ওখানে প্লাস চিহ্ন থাকবে, মাইনাস ওখানে, কিন্তু মাইনাস কিন্তু ধারাটার চিহ্ন নয়, মাইনাসটা হচ্ছে ওই সংখ্যাটা, এটা সংখ্যাটা। তখন এই ধারাটাকে তোমাদেরকে এভাবে বিবেচনা করতে হবে, প্লাস মাইনাসটা, কিন্তু মাইনাসটা এই যে ঋণাত্মক সংখ্যা দিয়ে এই ধারাটা তৈরি করা হয়েছে, তখন পদ সংখ্যাটা ঋণাত্মক হবে, ওই সংখ্যাটা ঋণাত্মক হবে, এভাবে ধারাটা তোমাদেরকে বিবেচনা করতে হবে। ধারা কিন্তু পজিটিভ চিহ্ন দিয়ে হয়, এটা একটা ঋণাত্মক সংখ্যা, মাইনাসটাকে তোমাদেরকে এভাবে বিবেচনা করে তোমাদের সমস্যার সমাধান করতে হবে। যেমন প্লাস 3, এটা এই মাইনাস 4টাকে তোমাদেরকে এভাবে বিবেচনা করতে হবে। মান বসানোর সময় যদি তুমি দ্বিতীয় পদের মানটা ব্যবহার করো, তোমাকে অবশ্যই মাইনাস 2 লিখতে হবে, তুমি এখানে প্লাস 2 লিখতে পারবে না। মাইনাসটাকে তোমাদেরকে, ধারাটা প্রশ্নে যা থাকে সেটাকে তোমাদেরকে এইভাবে সাজিয়ে নিয়ে তারপর সমস্যা সমাধান করতে হবে, ক্যালকুলেশন করতে হবে। তাহলে বললাম ধারা শেষ পদের উপস্থিতি অনুসারে ধারা কয় প্রকার, দুই প্রকার। যদি শেষ পদ যদি উপস্থিত থাকে, তখন সেই ধারাকে বলবো আমরা সসীম ধারা। যদি কোনো ধারার শেষ পদ উপস্থিত না থাকে, তখন সেই ধারাকে বলবো আমরা অসীম ধারা। এরপর আমি আরেকটা ধারা এখানে লিখছি, দেখো 2, 4, 8, 16 প্লাস 32 প্লাস আপ টু, দেখো একটু খেয়াল করো, 32 না, এটা এটা 160 হবে, হ্যাঁ 32,
আচ্ছা এবার দেখো আমি এখানে কিছু সংখ্যা লিখে আর কিছু সংখ্যা লিখে আরেকটা ধারা তৈরি করেছি ধারাগুলোর এটার মাঝখানেও একটা সম্পর্ক আছে একটু খেয়াল করো এখানে প্রথম সংখ্যাটা হচ্ছে কত 2 এর পরের সংখ্যাটা হচ্ছে 4 4 দেখো তো 4 2 এর কত গুণিতক 2 দুগুণে কত হয় 4 4 দুগুণে 8 8 দুগুণে 16 16 দুগুণে 32 এইভাবে যদি কোনো ধারার পরপর পরপর পদগুলোর মধ্যে অনুপাতটা যদি সমান থাকে অনুপাতটা যদি সমান থাকে তখন সেই ধারাকে বলবো কি আমরা গুণোত্তর ধারা অনুপাত মানে কি যদি পরের পদকে তার আগের পদ দিয়ে পরের পদকে তার আগের পদ দিয়ে ভাগ করার পর যে মানটা হয় সেই মানটা যদি প্রতিটা পদে সমান হয় তখন সেই ধরনের ধারাকে বলবো আমরা গুণোত্তর ধারা আর কোন ধারার পরপর পদগুলোর পার্থক্য যদি একটু খেয়াল করবে কোন ধারার সংখ্যাগুলোর পরপর পার্থক্য যদি পার্থক্য মানে বিয়োগফল যদি সমান হয় তখন সেই ধরনের ধারাকে বলবো আমরা সমান্তর ধারা অন্তর মানে বিয়োগ সমান্তর সমান যদি অন্তরটা বিয়োগফলটা যদি সমান হয় তখন বলবো সমান্তর ধারা আর যদি কোন ধারার পরপর পদগুলোর তোমার অনুপাত বা ভাগফল যদি সমান হয় তখন আমরা সেই ধারাকে বলবো আমরা কি গুণোত্তর ধারা তাহলে পরপর বললাম ধারার শেষ পদের উপস্থিতি অনুসারে ধারার দুই প্রকার একটা সসীম ধারা একটা অসীম ধারা আর ধারার পরপর পদগুলোর মধ্যে সম্পর্ক অনুসারে ধারা দুই প্রকার একটা হচ্ছে সমান্তর ধারা আর একটা হচ্ছে গুণোত্তর ধারা এবার আসো আমরা সমান্তর ধারা ক্যালকুলেশন করতে আমাদের যে সকল বিষয়গুলো জানতে হবে সূত্র জানতে হবে আমি সেই সূত্রগুলো সম্পর্কে তোমাদেরকে একটু ধারণা দেই ধারার প্রথম পদকে আমরা এখানে সমস্যা সমাধানের ক্ষেত্রে ধারার প্রথম পদকে আমরা এ দিয়ে ডিনোট করব প্রথম পদ পদকে কি দিয়ে লিখবো আমরা এ দিয়ে লিখবো এ ইকুয়াল টু সামথিং যা থাকে তা লিখবো দ্বিতীয় পদকে আমরা এভাবে তোমরা দ্বিতীয় পদ যদিও এখানে দরকার হয় না তারপর ডিফারেন্সটা বের করার জন্য সূত্রের সাহায্য করবে দ্বিতীয় পদকে আমরা এটাকে যেহেতু লিখে দিচ্ছি এটাকে বি দিয়ে ডিনোট করবো এরপর সাধারণ অন্তর যদি ধারাটা সমান্তর হয়ে থাকে যদি ধারাটা তো সবার আগে ধারাটা কী করতে হবে তোমাদেরকে নির্ণয় করতে হবে ধারার পার্থক্য যদি সমান হয়ে থাকে এরপরে লিখবো সাধারণ অন্তর এখানে পুরোটা নামটা লিখি সাধারণ অন্তর কমন ডিফারেন্স সাধারণ অন্তর অন্তরকে ইংলিশে কি বলা হয় ডিফারেন্স ডিফারেন্টের ডি দিয়ে সাধারণ অন্তরটা প্রকাশ করতে হবে ডিফারেন্স তাহলে কি সূত্রে সাহায্য করবে বি মাইনাস এ ইকুয়াল টু বি মান হচ্ছে 2 এইভাবে সূত্রে সাহায্য সুন্দর করে করবে অনেক সময় তোমরা করো কি যেমন এখানে যদি মাইনাস থাকে এখানে যদি মাইনাস থাকে এরপরে যদি প্লাস থাকে এভাবে যদি মাইনাস দিয়ে হয় তখন তোমরা এই সূত্রের সাহায্যে না করলে তোমাদের এই ক্যালকুলেশনটা ভুল করে ফেলবে পুরো অঙ্কটাই ভুল হবে এভাবে সূত্রের সাহায্য করলে কী হয় একটু খেয়াল করো যদি এখানে প্লাস মাইনাস থাকে যেমন বি এর মান হচ্ছে কত মাইনাস 2 এটা হচ্ছে সূত্রের মাইনাস এরপরে এর মান হচ্ছে কত 1 তাহলে সূত্র কত হয়ে গেল দেখো তো কত হয়ে গেছে মাইনাস 3 একটু খেয়াল করেছো তোমাদের কেমনে স্বাভাবিক চোখে মনে হবে 2 থেকে 1 গেলে 1 হয় কিন্তু ডিফারেন্স কি 1 হয়ে হলো ডিফারেন্স 1 হয়নি ডিফারেন্স কত হয়ে গেছে মাইনাস 3 সেই জন্য বলছি এভাবে সূত্রের সাহায্যে সুন্দর করে জিনিসটা তোমরা সমস্যাটা সমাধান করবে তাহলে একদম অঙ্কটা ক্লিয়ার হবে দেখবে পরীক্ষার হল থেকে ম্যাডাম আমি অঙ্ক করে আসছিলাম তাও নাম্বার পাইনি কেন ঠিকই তুমি কোনো এক জায়গায় ভুল করেছো আর তোমাদের যেহেতু সৃজনশীল ওখানে ধাপে ধাপে পদ্ধতিগুলো থাকে যেমন প্রথম ধাপ থেকে তোমার হয়তো এই মানটা নিয়ে দ্বিতীয় ধাপটা সমস্যা সমাধান করতে হতে পারে তখন তুমি এই ধাপে যদি মানটা ভুল করে ফেলো ভুল মান নিয়ে পরবর্তী যে ধাপগুলো তুমি সমস্যা সমাধান করবে সত্যি মানে সঠিক হওয়া সত্ত্বেও তুমি যেহেতু ভুল মান ব্যবহার করেছো তোমার নাম্বারটা কেটে যাবে সেই জন্য বলছি এভাবে সুন্দর করে প্রত্যেকটা ধাপ অবলম্বন করে সঠিকভাবে করবে এরপর আরেকটা বিষয় যেটা আমরা সাধারণ অন্তর এরপর আমরা সাধারণ পদ বা এন্তম পদ সাধারণ পদ বা এন্তম পদকে আমরা কি দিয়ে লিখবো এন দিয়ে লিখবো এটা হচ্ছে একটা সূত্র এন্তম পদ এটা হচ্ছে এ প্লাস সূত্রটা হচ্ছে এন মাইনাস 1 ইন্টু ডি এখানে এ মানে হচ্ছে প্রথম পদ এন মানে হচ্ছে যততম পদ তোমার প্রশ্নে উল্লেখ থাকবে ততম পদের মান মাইনাস 1টা হচ্ছে সূত্রের জন্য ডিটা হচ্ছে সাধারণ অন্তর আমরা ব্যবহার করে আমরা সমস্যাটা সমাধান করব এরপর এটা হচ্ছে এগুলা আমি লিখছি যে সমান্তর ধারার জন্য সমান্তর ধারার যে কমন জিনিসগুলো তোমাদেরকে জানতে হবে এরপর সমান্তর ধারার আরেকটা সূত্র তোমাদেরকে জানতে হবে সমষ্টি যদি যততম পদ বলে তোমার যদি এন্তম পদে সমষ্টি বলে এন্তম পদে এন্তম সমষ্টি যদি বলে এস এখানে এন ইউজ করতে পারো তুমি সমষ্টির সূত্রটা হবে কি এন বাই 2 ইন্টু 2a প্লাস এন মাইনাস 1 ইন্টু ডি তাহলে প্রতিটা মান যদি তুমি এভাবে আলাদা আলাদা করে প্রশ্ন থেকে বের করে ফেলো সহজে তুমি সূত্রটা ব্যবহার করে অন্তম পদে সমষ্টি তুমি নির্ণয় করতে পারবে এবার আসো আমরা গুণোত্তর ধারার যে বেসিকগুলো আমরা সেগুলো জানবো গুণোত্তর ধারা তাহলে গুণোত্তর ধারা কোনটা দেখো 2 4 তারপর 8 16
32 এটা কি একটা গুণোত্তর ধারা অর্থাৎ যে ধারার পরপর পদগুলোর অনুপাত অনুপাতকে আরেকটা নাম হচ্ছে ভাগ ভাগফল দেখো 4 কে 2 দিয়ে ভাগ করলে কি হয় 2 8 কে 4 দিয়ে ভাগ করলে 2 16 কে 8 দিয়ে ভাগ করলে 2 তাহলে অনুপাত যদি সমান হয় ধারাকে বলবো আমরা গুণোত্তর ধারার ক্ষেত্রে আমরা প্রথম পদ কে এ দিয়ে লিখব তাও প্রথম পদ কে আমরা এ দিয়ে লিখব দ্বিতীয় পদ কে আমরা বি দিয়ে লিখব এবার দেখো গুণোত্তর ধারার ক্ষেত্রে সাধারণ অন্তর হয় না সাধারণ অনুপাত হবে সাধারণ অনুপাত কমন রেশিও অনুপাতের ইংলিশ হচ্ছে রেশিও সেজন্য আমরা এটাকে আর দিয়ে লিখব সাধারণ অন্তর ইকুয়াল টু বি ভাগ এ হবে এখানে কি হয়েছিল বি বিয়োগ এ আর গুণোত্তর ধারার ক্ষেত্রে হবে বি ভাগ এ দ্বিতীয় পদকে প্রথম পদ দিয়ে ভাগ করব তা আর সাধারণ গুণোত্তর ধারা সাধারণ পদ বা এখানে কিন্তু তখন এনতম পদ হবে না আরতম পদ সাধারণ পদ বা আরতম পদ কত হবে এ ইনটু আর টু দি পাওয়ার এন মাইনাস ওয়ান আর টু দি পাওয়ার এন মাইনাস ওয়ান এখানে হচ্ছে প্রথম পদ আর মানে হচ্ছে সাধারণ অনুপাত এন মানে যততম পদের মান তোমাকে বের করতে বলবে ততম পদের মান নির্ণয় করার জন্য এটা হচ্ছে সূত্র আর গুণোত্তর দ্বারা সমষ্টি নির্ণয় করার জন্য সূত্র হচ্ছে কি এ এ ইনটু ওয়ান মাইনাস আর হোল টু দি পাওয়ার এন ডিভাইডেড বাই ওয়ান মাইনাস আর এটা একটা সূত্র আরেকটা সূত্র হচ্ছে এ ইনটু আর টু দি পাওয়ার এন মাইনাস ওয়ান ডিভাইডেড বাই আর মাইনাস ওয়ান এখন এই সূত্র হচ্ছে যখন আর এর মান ওয়ানের থেকে যখন ছোট হবে আর এর মান যখন ওয়ানের থেকে ছোট হবে আর এই সূত্র হচ্ছে যখন আর এর মান ওয়ানের থেকে বড় হবে বুঝছো ওয়ানের থেকে মানে তুমি রেশিওটা আগে বের করে ফেলবে রেশিওর মানটা সাধারণ অনুপাতের মান যদি আগে বের করো সেটা যদি আর ওয়ানের থেকে ছোট হয় তখন তুমি এই সূত্র ব্যবহার করবে আর সেই মানটা যদি ওয়ানের থেকে বড় হয় তখন তোমাকে এই সূত্র ব্যবহার করতে হবে শিক্ষার্থীরা আজকে তোমাদের সাথে সসীম ধারার সমাধান করার জন্য যে বেসিকগুলো আমি সেগুলো নিয়ে আলোচনা করেছি তোমরা তো একটা বাড়ি কাজ দিচ্ছি তোমাদেরকে এই পাঠ্য বইতে 13.1 প্রথম অধ্যায়ে যে সাধারণ যে আলোচনাগুলো আছে রিডিংগুলো তোমরা একটু ভালোভাবে পড়বে সূত্রগুলো সম্পর্কে আরেকটু পরিচিত হবে উদাহরণে যে কাজগুলো দেওয়া আছে ওগুলো একটু প্র্যাকটিস করবে তাহলে আগামী ক্লাসে যদি আমি যে সমস্যা সমাধান করাবো তাহলে তোমাদের জিনিসগুলো কি হয়ে যাবে আরও তাড়াতাড়ি তুমি বুঝে ফেলবে আরও সহজ হয়ে যাবে আমি আজকের মতো এখানে বিদায় নিচ্ছি সবাইকে শুভেচ্ছা আল্লাহ হাফেজ